তৌহিদ আজকে হারিয়ে গেছে তৌহিদ নাই বিহীন আমল করে চলেছে তৌহিদবিহীন আমল আল্লাহ কবুল করবেন না তৌহিদটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি একটা কন্ট্রাক্ট বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না আল্লাহ বান্দাকে সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করাবেন আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম ওনার আগমনের উদ্দেশ্য কি রসুল কেন এসেছেন এটা জানার নাম হচ্ছে রসুল সম্পর্কে সঠিক আকিদা কারেক্ট আইডিয়া আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন এই বস্তুটার কি নাম এটা রিডিং গ্লাস এটা দিয়ে পড়া হয় এটা জানলেন আইডিয়া আকিদা আকিদা নবী করিম সাল্লাহ উনি কেন আসলেন ওনার আগমনের উদ্দেশ্য কি এইটা জানলে ওনার সম্পর্কে আপনার আকিদা কারেক্ট হয়ে যাবে সহি হয়ে যাবে সঠিকটা না জানলে আপনি যত ধারণা করবেন ভুল হবে বিকৃত আকিদা হবে বিকৃত আকিদা দিয়ে যত আমল করবেন সব আমল ভুল হবে তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কী নবীর আগমনের উদ্দেশ্য হচ্ছে সুরায় ফাতা আঠাশ সুরায় সব নয় সুরায় তহবা তেত্রিশ তিনটা সুরার মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিলেন দ্দিন কোনো কোনো আয়াতে আছে তো মূল কথা হচ্ছে এটা হুয়াল্লা তিনি আল্লাহ রসুল আপন রাসূলকে পাঠিয়েছেন প্রেরণ করেছেন বেলহুদা দিনকে হেদায়া এবং সত্য দিন দিয়া তিনি যেন এটাকে অন্য অন্য সমস্ত দিনের উপরে বিজয়ী করেন গালেব করেন জাহের করেন প্রতিষ্ঠা করেন যেমন ধরেন আগের থেকে এটা আসে তাই না এটার এটার উপরে এই যে প্রতিষ্ঠা করা জাহের করা কায়েম করা তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি হয়ে গেল হেদায়া এবং সত্যদিন মানব জীবনে প্রতিষ্ঠা করা হেদায়াটা কি সঠিক পথ নির্দেশনা গাইডেন্স রাইট ডাইরেকশন লা এলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম এই যে একটা সিদ্ধান্ত এই যে একটা ডাইরেকশন একটু উদাহরণ দিলে বুঝবেন কাশপুর ব্রিজ থেকে আপনি নামেন নামার পরে দেখবেন সাইনবোর্ড লেখা থাকে এদিকে তীর দেওয়া থাকে সিলেট এদিকে থাকে চট্টগ্রাম আপনি ওখানে দাঁড়াবেন এখন আপনি যাবেন কোথায় ধরেন চট্টগ্রাম যাবেন তবে কি আপনি বাম দিকে যাবেন বাম দিকে গেলে আপনার ডাইরেকশন ভুল হলো আপনাকে সাইনবোর্ডে দেওয়া হয়েছে আপনি চট্টগ্রাম যাবেন এই যে এই সিলেট যাবেন এই দিকে ওই ডাইরেকশন মোতাবেক আপনি রওনা দিলেন এবার সময়ে যাবে টাইম যাবে আপনার টাকা খরচ হবে যাই করেন আপনি আস্তে আস্তে চট্টগ্রাম গিয়ে পৌঁছবেন যদি আপনি সিলেটের রাস্তা ধরেন আপনার ডাইরেকশন ভুল হলো রাস্তা ভুল হলো আপনি জীবনেও চট্টগ্রাম জায়গায় পৌঁছতে পারবেন না সময়ে যাবে অর্থ খরচ হবে সব এই জন্য হেদায়া আগে তাকোয়া পরে তাকোয়া মানে হলো ওই পথে আপনি কিভাবে চলবেন সাবধানে চলবেন না অসাবধানে পথ চলবেন এই সাবধানে পথ চলার নাম হচ্ছে তাকোয়া তাকোয়ার প্রসঙ্গ আসতেছে পরে আগে সঠিক পথ আপনি যখন চট্টগ্রামের পথে উঠলেন এবার আপনি রিক্সা যাবেন নাকি প্রাইভেট কারে যাবেন নাকি ট্রাকে যাবেন নাকি পায়ে হেঁটে যাবেন আপনি কি গায়ে মাটি লাগিয়ে যাবেন না নিখুঁত শরীর নিয়ে যাবেন কর্তা পাঞ্জাবি গায়ে দিয়ে যাবেন নাকি আপনি শার্ট প্যান্ট পরে যাবেন সেগুলি হলো পরে তাইলে আগে তাকোয়া না আগে হেদ আয়া আগে হেদা আয়া আজকে মুসলমানদের মধ্যে সারা দুনিয়াতে নামাজ হচ্ছে নিখুঁতভাবে নামাজ হচ্ছে আমি তো বলি না নামাজ পড়তেছে না নামাজ পড়েন ওনারা আমল করেন যেন অজু ভুল না হয় কি বললাম পঞ্চাশ লিটার পানি খরচ করে অজু করেন পাক সাফ হয়ে পুত পবিত্র পোশাক নিয়ে নামাজ পড়তে যান তাকোয়া রোজার মাসে কি করেন সারা দিন কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না এমন কি বাড়াবাড়ি করে এতটুকু গেছে পর্যন্ত ওই যে আতর লাগানো পর্যন্ত যায়েজ না না যায়জ কারণ এটাও একটা ভোগ হয়ে যায় কি না অনেকে আতর পর্যন্ত লাগায় না কারণ সতর্ক ডাইনে বামে থুতু মারতেই থাকে যেন রোজা না ভাঙে তা কোয়া সাবধানতা সাবধান হচ্ছেন যেন গুণা না হয় যেন ভুল না হয় যেন মিস্টেক না হয় যেন হর রোজাটা না ভাঙে যেন নামাজটা কবুল হয় যেন হজের কোনো অসুবিধা না হয় এগুলো কি তাকুয়া আরে ভাই পরে আগে আগে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ আমাকে হেদায়া দাও সেরাতুল মুস্তাকিমে আগে সঠিক পথ কাসপুর ব্রিজের আগে আগে জিজ্ঞাসা করেন মানুষেরে ভাই চট্টগ্রাম কোন দিকে আগে সঠিক পথে উঠেন পথ ভুল এই জন্য আলামিন বাবা আদমকে যে কথাটা বললেন মিন্নি হুদা ওখানেও আছে হুদা হেদায়া সঠিক পথ এই জন্য যে সঠিক পথ নিয়ে যারা আসেন তাদের নাম হলো হাদি মাহাদি হেসবুত্তাউিদ আলহামদুলিল্লাহ আমরা হেদায়া পেয়েছি মক্কার কাফেদের দের ছিল না ছিল আমি দেখাতে পারবো ইতিহাস থেকে মক্কার লোকদের তাকুয়া ছিল কি ছিল না হেদায়া ছিল না ওই তাকুয়ার কোনো মূল্য হয় নাই ওই আবির্ভূত হলেন হেদায় রাহমত আলামিন তিনি বললেন তোমরা বলো লা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম আগে ফাউন্ডেশন দাও তারপরে বিল্ডিং তুলো ভিত্তি নাই ভুলটা এখানেই করা হচ্ছে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বলছি আপনারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ঠিক আছে জাকাত দেন কত আমল আকলাক করে যাচ্ছেন আমাদের কথা ভুল বুঝেন না হেদায়া নাই এটাই আল্লাহ রসুল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য সেখানে কি থাকবে না হেদায়া থাকবে না রসুল বলেন নাই যে মসজিদ থাকবে না কোনো মুসল্লি পাবেন না বলছেন নাকি বলছেন লোকে লোকারণ্য জায়গা পাওয়া যাবে না যাক জামক মসজিদ কিন্তু কি থাকবে না হেদায়া থাকবে না এই জন্যই যিনি আসবেন এই সত্য নিয়ে এই উম্মার মধ্য থেকে ওনার উপাধি হবে ইমাম মাহাদি হেদায়া তাদের পথ ভুল তারা ভুল পথে আমল করে যাচ্ছেন এই তাকোয়া ব্যর্থতায় পর্যবসিত হবে তা কোয়ায় কোনো লাভ হবে না আগে হেদায়া আগে সঠিক পথে উঠেন তারপরে ওই পথে সাবধানে আপনি পথ চলেন ভালো কথা আপনি আরও ভালোভাবে উত্তমভাবে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন